যে মাযহাবে তিন তালাক দিলে একত্রে তিন তালাকই হয়, আপনাকে সেখানে ফতোয়া দিতে হবে। আপনাকে সেখানে তিন তালাক দিলে এক তালাক হয় ফতোয়া দেওয়া মানে হলো ওই ব্যক্তিকে জিনার প্রতি আপনি উদ্বুদ্ধ করে দেওয়া। যতগুলো সন্তান আসবে তো যারও সন্তান আসবে এর প্রতি উদ্বুদ্ধ করে দেওয়া। আর যখন একটা হানাফি আসলো যে আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি তিন তালাক একসাথে, তো আমাদের হানাফি আলেমরা হুজুররা তো বলছে তিন তালাক হয়েছে, তা আপনি কি বলেন না তোমার এক তালাক হয়েছে, তো বিবিকে দিল হালাল করে, যেন এরা বিবি হালাল করার জন্য বসে আছে। না না না, মোটেই না, আপনার জন্য জায়েজ না এরকম ফতোয়া দেওয়া। কেমতে জবাব দিতে হবে এরকম ফতোয়া দিলে? ফতোয়া কার জন্য? যেই ব্যক্তি কোরআন অনুসারী তার জন্য, যে হানফি, যে মুকাল্লিদ, যেই মজহাবের মুকাল্লিদ সেই মজহাব ফলো করবে সে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সে বিষয়টা হলো, অনেক ভাই স্ত্রীকে এক তালাক, দুই তালাক, তিন তালাক দিয়ে খুব পরেশানে পড়ে যান, কয় তালাক হয়েছে এ নিয়ে, যে এখন কি স্ত্রীকে রাখা যাবে না রাখা যাবে না, খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তখন কিছু ভাই আছেন যারা বউকে এক তালাক, দুই তালাক, তিন তালাক দিয়ে সুবিধাবাদী হতে চান। তিনি তখন আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়ার শুধু একটা কৌল আছে, যে কৌলের মধ্যে তিনি বলেছেন যে তিন তালাক দিলে এক তালাক হবে, তখন তিনি এই এক তালাক গ্রহণ করার জন্য সুবিধাবাদ হয়ে যান। অর্থাৎ তিনি তখন বলেন যে আমি এখন আর হানাফি, শাফি, মালিকি, হাম্বলি নই, আমি এখন হলাম আহলে হাদিস। এই সুযোগে আবার কিছু আহলে হাদিস ভাইরা গোমরার মধ্যে আছেন, ওনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনারা যখন দেখেন যে এই লোক বিপদে পড়ছে, কিভাবে তাকে এখন আহলে হাদিস বানানো যায়, তাই তার সামনে প্রস্তাব পেশ করেন আহলে হাদিস হয়ে যান, তাহলেই আপনার জন্য একটা পথ খোলা থাকবে। দুঃখজনক সে ভাইদের জন্য যারা কথাগুলো বলে থাকেন। আহলে হাদিস ভাইদের মধ্যে কিছু যারা নতুন আহলে হাদিস হয়েছেন তাদের প্রতি আমার সমীপে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরামর্শ থাকবে। আপনি মেহরবানি করে শেখ মতিউর রহমান মাদানির এই বক্তব্যটা অবশ্যই আপনি শুনে আসবেন। যে সকল ভাইরা না জানার কারণে কোনো হানাফি মসলক অথবা শাফি অথবা হাম্বলি মসলকের কেউ যদি তার স্ত্রীকে একত্রে তিন তালাক দেয়, যারা এক তালাক বলে প্রচার করেন এবং সেই ভাইকে বৈধতা লাইসেন্স দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন, সমবেদনা আপনাদের জন্য, অজ্ঞতা আর মূর্খতার কারণেই এমনটি করেছেন আপনি। আপনি জানেন না যে কোনো ব্যক্তি যদি মাজহাবের অনুসারী হয়ে থাকে, চাই সে যে কোনো মাজহাবের অনুসারী হোক না কেন, তিনি যদি তার স্ত্রীকে তিন তালাক দেন তাহলে তিন তালাকই হবে, কোনো সন্দেহ নেই। শুধু কেবল ইবনে তাইমিয়ার মতে এক তালাক হয় সেটা হলো ভিন্ন কথা। হানাফি মাজহাবের অথবা শাফি মাজহাবের অথবা মালিকি মাজহাবের কেউ যদি আপনার কাছে যায় তাহলে অবশ্যই আপনাকে এই ফতোয়াই দিতে হবে যে একত্রে তিন তালাক দিলে তিন তালাকই হয়েছে, এক তালাক নয়। এই ফতোয়াই আপনাকে দিতে হবে। আপনি সেখানে যদি এক তালাকের ফতোয়া দেন তার মানে আপনি একটা জিনার দরজা আপনি খুলে দিলেন। বিদায়, আপনাকে এটা জানতে হবে যে অবশ্যই যদি তিনি হানাফি মসলক অথবা শাফি মসলক অথবা মালিকি অথবা হাম্বলি মসলকের অনুসারী হয়ে থাকেন তাহলে এক কথায় যেই মসলক, যেই মাজহাবে তিন তালাক দিলে একত্রে তিন তালাকই হয়, আপনাকে সেখানে ফতোয়াই দিতে হবে। আপনাকে সেখানে তিন তালাক দিলে এক তালাক হয়ে ফতোয়া দেওয়া মানে হলো ওই ব্যক্তিকে জিনার প্রতি আপনি উদ্বুদ্ধ করে দেওয়া। যতগুলো সন্তান আসবে তো যারও সন্তান আসবে এর প্রতি উদ্বুদ্ধ করে দেওয়া। যে সকল ভাইরা এই সুবিধাবাদ জিন্দাবাদ, অর্থাৎ এখন আমি আমার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিলাম তো এখন কি করব, এখন আমি আমার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়ে দিলাম এখন কি করব, এখন সুবিধা খোঁজেন, যারা এই সুবিধা খোঁজেন তারা গুমরা। আর যারা কোনো মাজহাবের ব্যক্তিকে আপনি তিন তালাক দিলে এক তালাক বলে প্রচার করে আপনি তাকে জিনার প্রতি উদ্বুদ্ধ করছেন, আপনি আরো মহা গুমরা, পথভ্রষ্ট। না, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না। আপনাকে অবশ্যই আপনাদেরই একজন শায়েখ, শায়েখ মতিউর রহমান মাদানির বক্তব্যটা অবশ্যই শোনাতে হবে।
চলুন আমরা মতিউর রহমান মাদানী সাহেব দামত বরকাতুম তিনি এই ব্যাপারে কি বলছেন আহলে হাদিস ভাইদের প্রতি তিনি কি মেসেজটা দিয়েছেন তা শ্রবণ করে আসি আপনি এই তালাক দেওয়া পর্যন্ত হানাফি মজহাবের অনুসারী তাহলে আপনার মজহাব মোতাবেক আপনাকে আমল করতে হবে আপনার তালাক তিন তালাক হয়ে গেছে তিন তালাক হয়ে গেছে সুতরাং আপনার স্ত্রী হারাম যদি আপনি হানাফি হয়ে আছেন আর স্ত্রী রক্ষা করার জন্য স্ত্রীকে ধরে রাখার জন্য আপনি এখানে লা মজহাবি সেজে যাবেন আহলে হাদিস সেজে যাবেন এটি হারাম এর নাম হচ্ছে সুবিধাবাদী মুসলিম সুবিধাবাদী আর যেই ব্যক্তি শরীয়তের মাসায়েলের ক্ষেত্রে যেটা সুবিধাজনক সেটা নাই সেই ব্যক্তি হচ্ছে গোমরাহ ভালো করে শুনে রাখেন এটা আমাদের দেশে আলেমরা অনেকে বলবে না হক কথা ভালো করে শুনে রাখেন সুবিধাবাদী শরীয়তের ক্ষেত্রে হইলে সেই ব্যক্তি পথভ্রষ্ট গোমরাহ বরং সেই ব্যক্তির কুফরিরও আশঙ্কা আছে সেই ব্যক্তি মুত্তাবে শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসারী আপনি আগে থেকে হানফি আগে থেকে শাফেই আগে থেকে মালিকি আগে থেকে আপনি এমন মজহাবের অনুসারী যে মজহাবে তিন তালাক দিয়ে তিন তালাক হয় কিন্তু তালাক হয়ে যাওয়ার পরে তখন দেখছে যে বিবি তো বাঁচানো যাবে না একমাত্র বাঁচাইতে হলে কি হইতে হবে আহলে হাদিস হয়ে যেতে হবে না হয় ইমাম ইবনে তাইমিয়ার অনুসারী হয়ে যেতে হবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনুসারী হয়ে যেতে হবে তাহলে আপনি মুত্তাবে শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসারী এটা জায়েজ নয় আমাদের বেশ কিছু আহলে হাদিস আলেমরা এই ভুলটা করে থাকে আহলে হাদিস আলেমরা যারা মদিনা পড়ে গেছে তারা এই ভুল করে না আর এই ভুল করা জায়েজ নয় মুফতিদের তারা কি করে মাদ্রাসাতে বসে আছে আর যখন একটা হানাফি আসলো যে আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি তিন তালাক একসাথে তো আমাদের হানাফি আলেমরা হুজুররা তো বলছে তিন তালাক হয়েছে তো আপনি কি বলেন না তোমার এক তালাক হয়েছে তো বিবিকে দিল হালাল করে যেন এরা বিবি হালাল করার জন্য বসে আছে না 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 মোটেই না আপনার জন্য জায়েজ না এরকম ফতোয়া দেওয়া কেমন জবাব দিতে হবে এরকম ফতোয়া দিলে ফতোয়া কার জন্য যেই ব্যক্তি কোরআন অনুসারী তার জন্য যে হানফি যে মুকাল্লিদ যেই মজহাবের মোকাল্লিদ সেই মজহাব ফলো করবে আমাদের আহলে হাদিস উলামারা কেউ কেউ করে কি যে ওই হানাফিরা তিন তালাক দিয়ে দেয় আর তারপর স্ত্রীকে রক্ষা করার জন্য এসে আহলে হাদিস আলমকে জিজ্ঞাসা করে তখন ওই বিবি হালাল করে দেয় তো এই ফতোয়াটা দেওয়া কেমন তখন তিনি উত্তরটা দিয়েছেন শুনিয়ে দিই আপনাদেরকে লাইসা লাহু যালিক যেই ব্যক্তি মজহাবের মোকাল্লিদ তার মজহাবে তিন তালাক সে শুধু ওই স্ত্রী বাঁচাবার জন্য আহলে হাদিস হবে আর বাকি সব মাসাইলে হানাফি লাইসা লাহু যালিক এটা তার অধিকার নয় এটা তার জন্য নয় কারণ এটি হচ্ছে তাতাব্বু রুখাস এটি এর নাম কি সস্তা তলাশ করা বুঝতে পারলেন শুনতে পারলেন যে তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে হানাফি মাজহাবের হোক শাফি মাজহাবের হোক মালিকি মাজহাবের হোক অথবা হাম্বলি মাজহাবের যেই কোনো ব্যক্তি যেই মাজহাবের মধ্যে তিন তালাককে তিন তালাকই গণ্য করা হয় সেখানে আপনি আবার কে যে তিন তালাককে এক তালাক বলে চালিয়ে দিচ্ছেন অবশ্যই আপনাকে এটা বুঝতে হবে যে 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 মসলকের অনুসারী যে মসলকে তিন তালাককে তিন তালাকই বলা হয় সেখানে আপনার মতো ব্যক্তি তিন তালাককে এক তালাকের ফতোয়া দেওয়ার কোনো কোনো কারণ হতেই পারে না সেখানে আপনার মতো একজন বিচক্ষণ ব্যক্তির তিন তালাককে এক তালার ফতোয়া দেওয়া হলো একটা গোড়ামি ছাড়ার কিছুই নয় আসুন সংশোধন হন আপনি শুধু ইবনে তাইমিয়ার যদি অনুসরণ হয়ে থাকেন সেখানেই কেবল আপনি এক তিন তালাক একশো এক তিন তালাক একত্র দিলে এক তালাক হয় এটা গণ্য করতে পারবেন কিন্তু কোনো মাঝহাবি ভাইদের তিন তালাককে এক তালাক আপনি গণ্য করতে পারেন না গোমরা থেকে বের হয়ে আসুন আশা করি ইনশাআল্লাহ আপনার জন্য মঙ্গল হবে যার জন্য ফতোয়া দিচ্ছেন তার জন্য মঙ্গল হবে কারণ স্ত্রী যখন হারাম হয়ে যায় তার সঙ্গে আবার মিলামেশা করা বৈধ নয় তার সঙ্গে মিলামেশা করা জিনা 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 বিদায় এই সকল ফতোয়া থেকে আপনি আপনাকে অবশ্যই বিরত রাখবেন রাখতেই হবে নচেত কেয়ামতের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতেই হবে আজকের মতো আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সহি মাসআলাগুলো অবশ্যই জেনে আমল করার চেষ্টা করবেন